গুড মর্নিং মীরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। জানো তো আমি তোমাদের এশা, আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ন তত্ত্ব বিধান সম্পর্কে আলোচনা করব। ন তত্ত্ব বিধান অর্থাৎ বাংলা ভাষায় মধ্যন কোথায় ব্যবহৃত হয়, তার কি নিয়ম আছে, সে সম্পর্কে আজ আমি তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেব। তাহলে চলো যাই, আমরা দেখি ন তত্ত্ব বিধান বলতে কি বোঝায়। ন তত্ত্ব বিধান, বিধান মানে নিয়ম। বাংলা ভাষায় সাধারণত মধ্যন নয়ের ব্যবহার নেই, সেজন্য বাংলাদেশি শব্দ, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মধ্যন ন বর্ণ লেখার কোনো প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দ আছে, এখানে মধ্যন নয়ের ব্যবহার লক্ষণীয় এবং বাংলায় সেটা অবিকৃত অর্থাৎ কোনো রকম পরিবর্তন ছাড়াই এসে গেছে। সে কারণে কেবলমাত্র তৎসম শব্দের বানানে মধ্যন নয় সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে ন তত্ত্ব বিধান। অর্থাৎ কেবলমাত্র তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দের বানানে মধ্যন নয়ের সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে ন তত্ত্ব বিধান। ন তত্ত্ব বিধানে পড়তে গেলে আমাদের মধ্যন ন কোথায় কোথায় ব্যবহার হবে তার কিছু নিয়ম আছে, আমরা এখন সেই নিয়মগুলো দেখব। অর্থাৎ মধ্যন ন ব্যবহারের সঠিক নিয়ম, প্রথম নিয়ম অর্থাৎ আমরা জানি ক থেকে ম পর্যন্ত 25টা স্পর্শবর্ণ আছে। এই 25টা স্পর্শবর্ণকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটা ভাগে 5টা করে বর্ণ আছে এবং প্রত্যেকটা ভাগের প্রথম বর্ণের নাম অনুযায়ী সেই ভাগের নামকরণ করা হয়েছে। সেই হিসেবে আমাদের বর্গের সংখ্যা 5টি, ক চ ট ত প। তাহলে ক চ ট ত প অর্থাৎ ক বর্গের 5টা বর্ণ হচ্ছে ক খ গ ঘ, এমনি আছে প্রত্যেকটা বর্গের 5টা করে বর্ণ। তাহলে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মধ্যন ন যুক্ত হয়, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। এ হচ্ছে প্রথম নাম্বার নিয়ম। দুই, রি র স এর পরে মধ্যন ন হয়, যেমন ঋণ, তৃণ, বর্ণ, কারণ, মরণ, ব্যাকরণ, ভাষণ। দুই নাম্বার। তিন নাম্বার হল রি র স এর পরে যদি কোনো স্বরধ্বনি থাকে, রি র স এর পরে যদি কোনো স্বরধ্বনি থাকে অথবা জ র ল ব হ থাকে এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকে, তার পরবর্তী দন্ত্য ন মধ্যন হয়ে যায়। কি বললাম? রি র স এর পরে যদি কোনো স্বরধ্বনি থাকে অথবা জ র ল ব হ থাকে এবং কবর্গীয় বা পবর্গীয় ধ্বনি থাকে, তার পরবর্তী দন্ত্য ন মধ্যন হয়ে যায়। যেমন কৃপণ, এখানে ঋকারের পর প আছে, তারপরে মধ্যন হয়েছে। যেমন হরিণ, বানানটা যদি তুমি ভাঙাও তাহলে হ হবে, তারপর র হবে, তারপর সি হবে, তারপরে মধ্যন হবে, তারপরে অর্পণ, তারপরে লক্ষণ, তারপরে ব্রাহ্মণ ইত্যাদি। তাহলে আমরা জানলাম তিন নম্বর নিয়মে রি র স এর পরে যদি কোনো স্বরধ্বনি থাকে অথবা জ র ল ব হ থাকে এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকে, তার পরবর্তী দন্ত্য ন মধ্যন হয়ে যায়। যেমন কৃপণ, এখানে ঋকারের পরে প হয়েছে, তারপরে মধ্যন হয়েছে। যেমন হরিণ, এখানে রস্যুয়ের পরে মধ্যন হয়েছে। অর্পণ, এখানে রয়ের পরে মধ্যন হয়েছে। লক্ষণ, এখানে ক মধ্যনেশ্বরের পরে মধ্যন হয়েছে। আর এখানে ব্রাহ্মণ, এখানে হ আর ময়ের পরে মধ্যন হয়েছে। চার নাম্বার নিয়ম, কতগুলো শব্দে স্বতই মধ্যন হয়, যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ ইত্যাদি। এছাড়া অন্য সব ক্ষেত্রে দন্ত্য ন হয়, এছাড়া অন্য সব ক্ষেত্রে
দন্ত ন হয়, যেমন সমাসবদ্ধ শব্দে দন্ত ন হয়, এখানে কখনো মূর্ধন্য হয় না। যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি। তারপর তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত থাকলে মূর্ধন্য হয় না, কি হয়, দন্তন্য হয়। যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম কেবলমাত্র তৎসম শব্দের বানানে মধ্যনয়ের সঠিক ব্যবহারের নিয়মকেই নতত্ত্ব বিধান বলে। নতত্ত্ব বিধানের কতগুলো নিয়ম আছে। এক, টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মধ্যন হয়, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। দুই, রি র স এর পরে মধ্যন হয়, যেমন ঋণ, তৃণ, বর্ণ, কারণ, মরণ, ব্যাকরণ, ভাষণ ইত্যাদি। তিন, রি র স এর পরে যদি কোনো স্বরধ্বনি থাকে অথবা জর লব হ থাকে এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকে, তার পরবর্তী দন্তন্য মধ্যন হয়ে যায়। যেমন কৃপণ, এখানে ঋকারের পরে প আছে, তারপর মধ্যন হয়েছে। যেমন হরিণ, এখানে রশ্মির পরে মধ্যন হয়েছে। এরকম আরও আছে, অর্পণ, লক্ষণ, ব্রাহ্মণ ইত্যাদি। আর চার নম্বর হচ্ছে কতগুলো ক্ষেত্রে স্বভাবতই মধ্যন হয়, যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ ইত্যাদি। এছাড়া আর অন্য সব ক্ষেত্রে দন্তন্য হয়, যেমন সমাসবদ্ধ শব্দে দন্তন্য যুক্ত হয়, যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি। দুই, তবর্গীয় বর্ণের সঙ্গে কখনো মধ্যন্য হয় না, কি হয়, দন্তন্য হয়, যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি। তারপর তোমরা নত্ববিধান বলতে তাহলে কি বুঝলে? অর্থাৎ কেবলমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে মধ্যন্য ব্যবহার করার সঠিক নিয়মকে বলা হয় নতত্ববিধান। এর দুটো নিয়ম, অর্থাৎ এর দুটো নিয়ম কি কি? আমরা একটা নিয়ম বলতে পারি, টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দের ক্ষেত্রে মধ্যন্য যুক্ত হয়, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। দুই, রি র স এর পরে কখনো দন্তন্য হয় না, কি হয়, মধ্যন্য হয়, যেমন ঋণ, তৃণ, বর্ণ, কারণ ইত্যাদি। মেয়েরা নিশ্চয়ই বুঝতে পেরেছ? এর মধ্যে যদি কোথায় কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সবাই আমাকে আবার যোগাযোগ করে বলো যে এখানে ম্যাডাম সমস্যা আছে, তাহলে আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। বাড়ির কাজ লিখে নাও মেয়েরা, নত্ববিধানের নিয়মগুলো কি কি এবং কোথায় দন্তন্যের ব্যবহার হয়। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।